যে মানে যার যে পছন্দর আতর আছে, ও পছন্দর আতর বরিয়া মেশিনটা চালু দিয়া রাইত হুতো দিন হুতো ঘরের মধ্যে যত ধরনের বদবু থাকক একদম মানে সব নাই হয়ে যাইব গিয়া। অত বাইক হল আইসকু এমন একটা বস্তু লই আইছি যে একটা গরো চালু দিয়া রাখলে আস্তা গড় খুশবয় 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 হয়ে যাইব। মানে খুশবয় দেখলে তো ফরিস্তা অকল ইয়া ঘরের মধ্যে হাবাইন, মানে ফরিস্তা অকল তখন যে জায়গার মধ্যে খুশবয় থাকে আর যে জায়গায় বদবু থাকে এই জায়গায় শয়তান থাকে। তো খুশবয় বানাইবার লাগে ঘরের মধ্যে এই যে বস্তু যে একটা আপনার সামনে আমি কুলিয়া দেখাই মো এটার মধ্যে কিলা ব্যবহার করলে ঘরের মধ্যে আস্তা গড় খুশবু হয়ে যাইব গিয়া। তো সর্বপ্রথম এটাতে কুলিয়া দেখানি যাওক এই বস্তুটা কিতা। ও দেখতে পাতার আমি বলল লাগান একটা বস্তু বাক্স ফালাই দিছি, বাক্স দরকার নাই, ওনু ভিতরে ওনো তোমার এটা আঁতর দিমু দিয়া এটাতে চালু হরমু দেখলে আপনারা আচরিত যাইবা। আচরিত ধরনের বস্তু এটা, মানে ওলা ব্যবহার করলে আর কি যদি যে ব্যবহার করেন এই জিনিসটা হে মাপ পাইবা এই জিনিসটা কিতা। তো অন্য একটা 500 টাকা দামের আতর আমার কাছে আছে, অনেক দামি আতর, খুব মজার সেন্ট এটা, মানে ওলা মজা লাগবো এই সেন্টটা যদি ঘরের মধ্যে ফেলে, খুব মজার একটা আতর। এইটা সর্বপ্রথম এটার ডাকনিটা খুলতে লাগবো, ডাকনিটা খুলিয়া অক্টার মধ্যে তুলা আতর ডালিমু বুঝছো নানি। অনু দেখতে ভাতরানি আতর খুব দামি আতর, বেশ দিছি না অনু তুলা দিছি তলে আপনারা দেখতে ভাতরা বাদ দা কিগুন লাগাইয়া রাখি দিই আর। আর এর মধ্যে এখন তো এগুন আঁতর খালি যে আঁতর দিয়ে এগু বরিলে এইবার এটা তো আর সম্ভব নাই, অত দেখা নাই। এখন ফানি দিমু, এটা ফানি দিয়ে মিক্স করবো, দেখবা এটা দুমার লাগান আস্তা গড়ে উড়িয়া যাইব। এটা অলা বেশি সেন্ট হইব, মানে খুইয়া মাতিয়া লাভ নাই। ওনু দেখতে পাত্রা নিয়ে এখানে মানে সুন্দর হইয়া মিক্স হয়ে গেছে, আঙ্গুল দিয়ে আরও থুটা লাগলে মিক্স মিক্স করিলাই ফানি ফুটাইন, মানে এখাবারে পুরা আঁতরের সেন্ট হয়ে গেছে, আঁতর বুঝা তার কম হয়েছে আরও থুটা দিতাম দিয়া আইসকু লাগাইয়া থইমু ঘরের মধ্যে আস্তা গড় যাতে খুশবু হয়ে যায়। অনু আরও থোড়া আঁতর দিছি, বহুত দামি আঁতর কমাইয়া দিই আর জানো দরে রিতা আঁতর দিতে বুঝছেন জানি। তো আঁতর দেওয়া শেষ, এখন এইটা কিন্তু এর মধ্যে ভিতরে ব্যাটারি আছে আর অনু চুইস আছে দুইটা, একটা মানে টিফা মারলে লাইট জ্বলে আর একটা টিফা মারলে এই যে সেন্ট যেগুলো আছে সেন্টগুলো সামনে দিবার ইয়ায়। তো এখন এই ফানি যে আঁতর মাখা ফানি, এই ফানির মধ্যে এইটা বালা করে গুলিছি যাতে আঁতরটা মিক্স হয়ে যায় ফানির মধ্যে, মিক্স করিয়া অনু এইটা যাতা মারি লাগাই দিছি। এখন এইটারে চালু করবো আমি, অনু দেখতে পাত্রানি অগুর ঠিফা মারলে বাতি জ্বলিব, ঠিফা মারি ধরার পরে ও দেখতে পাত্রানি বাতি আইছে, ও এখন বাতি আইছে অগুর ঠিফা মারমু এইটা চালু হয়ে যাইব। তোমার গ্যাস বারইবার লাগি সেন্ট বারইবার লাগি, দেখবা কী অবস্থার সুন্দর হিসাবে বার হয় এটা ভিডিওর ভিডিওর মধ্যেও আপনারা দেখতে পাইবা, বহুত সুন্দর হয়ে যাবো গ্যাসটা বারইব। ও দেখতে পাত্রানি আঁতর দেওয়ার বাদে মেশিনটা যে চালু করছি ও দেখতে রানি কী সুন্দরে দুমা বারর, ই দুমা এগুনটোর মধ্যে মানে আপনি যে মানে যার যে পছন্দর আঁতর আছে ও পছন্দর আঁতর বরিয়া মেশিনটা চালু দিয়া রাইত হুতো দিন হুতো ঘরের মধ্যে যত ধরনের বদবু থাকক একদম মানে সব নাই হয়ে যাইব গিয়া, অত সুন্দরে দুমাটা বারর। আর এই মেশিনটা চালু করিয়া চার্জ লাগাইয়া তৈ দিলে সারা দিন চলবো, কোনো অসুবিধা নাই। আর কি সুন্দরে দুমাটা বারর, কোনো কুটুম খেয়ে আওয়ার বাদে যদি ঘরের মধ্যে এই ধরনের চালু করিয়া থাও হয় তাহলে কইবা ইতা অত খুশবু খানটা কিয়া বুঝা যাইব, মানে রহমত আইয়া আমার এই ধরনের মজার খুশবু বার হইব। কারণ মজার খুশবু হারাইয়া তৈলে তো মজার খুশবু বারইব আর জেংলা তৈলে তো বাদ বারইব, যাই হোক সুন্দর খুশবু হারাইয়া তোয়ার কারণে একদম আস্তা গড় যেটা আছে পুরা খুশবু হয়ে গেছে গিয়া। আর এইটা যদি সবসময় চালু দেখে দেয় এটা দাঁড়া কাছাত সাইরো সাইডে দিয়ে ফেলিব, বহুত মজা লাগবো, বহুত বালা জিনিস, বহুত সুন্দর জিনিস আপনারা লইবা। এই জিনিসটা ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দিমু আমি, আমার খুব পছন্দ লাগছে খাস করি। আর এই জিনিসটা দিয়ে আমি অন্য ধরনের ভিডিও বানাইছিলাম, জানছিলাম না যে এইটার মধ্যে এই ধরনের বস্তু দিয়া আতর দিয়া এই ধরনের দুমা বারইলে যে ঘরের মধ্যে অত মজা লাগবো আর এই ধরনের ব্যবহার করইনি এই বস্তুটা নিজে, অতটুক ফার্স্টে জানছি না, কিন্তু এখন তো দেখি এই জিনিসটা ব্যবহার করতে অনেক মজা অনেক বালা। গরমের দিন বা হোক ঠান্ডার দিন হোক ঘরের মধ্যে গন বা সব বাড়িয়ে যাইব কি এইটা চালু করিয়া রাখলে, চকির তোলে গন চকির তোলে হারাইয়া তৈ দেও না, চকির তোলার গন সারা যাইব কি যেন তো খাতার তোলে তো যে সাকানো তো মোটামুটি গন্ধার বাড়ির মধ্যে রইতো না।